তো গাইস কেমন আছো সবাই? আজকে তোমাদের একটা গেম প্লে দেখবো, যেটা হলো ফ্যাঙ্কি স্ট্যান্ড নাকি এটা হবে। যাই হোক, তোমাদের সেই গেমটা চলো আমাদের প্লে করে দেখাচ্ছি, চলো। আর ভাই, তোমরা চ্যানেলটাই নতুন এসেছো তো সাবস্ক্রাইব ম্যাসক্রাইব করে দিও, লাইক ম্যাক করে দিও, ঠিক আছে? চলো আমাদের গেম প্লে শুরু করা যাক, চলো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ তো আমাদের স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে তোমাদের ইন্ট্রো দেখাচ্ছে গাইস, এটা হলো একটা ইন্ট্রো, যেটা হলো আমাদের একটা নায়িকা, মানে নায়িকা হবে বা একটা ড্যান্সার হবে, তো ওখানে আমাদের স্টেজে গান করছে। তো এখানে আমাদের একটা ক্যারেক্টার যেটা আমাদের নিয়ে খেলতে হবে, তো ও গিয়া আমার গাইস এই মানে ড্যান্সার নাকি বলে, যাই হোক, এই গায়কটাকে ওর পছন্দ হয়ে গেছে, যাই হোক হবে। এইটা না একটা গেম, তো এখানে কিস খেতে বলছে, তো আমরা এখানে ক্লিক করে দিয়েছি। আর এখানে চলো আমাদের গেম প্লে এটা শুরু, এটা একটা ইন্ট্রো। ও ভাই, স্বপ্ন দেখছিল, এটা হলো একটা স্বপ্ন দেখছিল এ। তো আজকের বার্থডে, তো এখানে প্রথমে তো আমাদের কী করতে হবে, ঘরে বিরাট নোংরা, আর এখানে পোস্টারটা একটু মানে ইয়ে হয়ে আছে, তো আমাদের নোংরা তো আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার যদি আমরা করি, ও ভাই পোস্টারটা ইয়ে ছিল ওইটাই করলো, এদিকে নোংরা তো হয়ে থাকলো গাইস, নোংরাটা পরিষ্কার করলাম না, যাই হোক চলো। আর এখানে আমাদের ও আচ্ছা, রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলো প্রথম রাউন্ড তো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, চলো এবার দরজা দিয়ে আমরা যেতে হবে। আর ও এখন আমরা স্নান করবো, পরিষ্কার হবে স্নান করবো। তো এখানে একটা এটা ডাউক না কিছু একটা হবে, পায়রা মায়রা হবে, তো এটাকে জানে না কী করছে ভেতরে। তো এটাকে আমি যদি ও এটা ঠিক ছিল গাইস, এটা ঠিক ছিল ভাই সাহেব, এটা ঠিকই ছিল, চলো নেক্সট। আমাদের নেক্সট এখানে আমাদের সানমান হয়ে গেলো। ও ভাই পেজ বাইরে একটা কেউ এসেছে, এই ভাবছি মনে হয় কোনো ইয়ে আসছে। তো দরজা খুলবে না, জামা প্যান্ট পরতে গাইস, এখানে জামা প্যান্ট পরার ইয়েটা করে নিই, তো জামা প্যান্ট পরে নিয়ে আসবে, কারণ আমি তো এখন খালি গায়ে, তো জামা প্যান্ট পরে, ও জামা প্যান্ট তো নোংরা গাইস। ও ভাই ভাই, এই ভেবেছিল একটা সুন্দরী মেয়ে হবে, কিন্তু না একটা বয়স্ক লোক না বুড়ি হবে হয়তো, যাই হোক হবে। তো একে একটা সুন্দর একটা ড্রেস দিচ্ছে। তো গাইজ এখানে কাটাই করতে হবে গাইজ, আমাদের ইন্টারনেট অন নেই গাইজ, ইন্টারনেটটা অন থাকলে আমাদের এটা মানে নিয়ে নিতে পারতাম, তো এটা কাটা করে দিলাম। আমাদের একটা অ্যাড দেখতে হতো, অ্যাড দেখে আমাদের ড্রেসটা পেয়ে যেতাম। তো এখানে সিম্পলি আমরা নেক্সট করে দিই, নেক্সট লেভেলে আমাদের ও আমরা ড্যান্সের ওখানে যাচ্ছে, মানে এই আমাদের ক্যারেক্টারটা ড্যান্সের ওখানে যাবে। ড্যান্সের ওখানে যাওয়ার জন্য আমাদের গাইজ কী করতে হবে, মানে আমাদের সেজে গুজে বা অনেক রাস্তা পথ আমাদের যেটাই পথ আমাদের কি বলে পার করে আমাদের যেতে হবে, যেটা অনেক মুশকিল জিনিস আসতে চলেছে। তো এখানে প্রথমে তো একটা বুড়ি চলে এসে গেছে, এখানে নাচ করতে হবে, এর সঙ্গে আমাদের নাচের একটা কম্পিটিশন চলেছে। তো ভাই একই ড্যান্স এখানে, তো আমাদের এখানে নাচতে হবে, যেটা ট্র্যাক করে নাচতে হবে। তো আমি জিতে গেলাম হয়তো, আমি জিতে গেছি গাইজ, আমি জিতে গেছি। তো এখানে বুড়ি হেরে গেছে ভাই, এখানে আমার দেখাচ্ছে গাইজ, এখানে ও আবার নাচ করাতে হবে, চলো গাইজ আমাদের চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ দিয়েছে নাচের। তো এ গাইজ আমরা জিতে গেছি গাইজ, ও আমাদের মধ্যে একটা কিছু বানিয়ে দিয়েছে গাইজ পুরস্কার হিসেবে। ও ভাই আবার নাচ, আবার ড্যান্স করতে হবে গাইজ, ও ভাই আমি জিতে গেছি ভাই, তিনবার এবার আমি জিতে গেছি, চলো। তো গাইজ এখানে আমাদের নেক্সট কি আছে, ও আচ্ছা ড্যান্স দেখার জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে গাইজ, তাড়াতাড়ি। তো আমরা এখানে প্যারাশুটে যাব না স্কেটবোর্ডে যাব, তো স্কেটবোর্ড আমরা গাইজ সিলেক্ট করে নিই। তো স্কেটবোর্ড হয়তো পারফেক্ট হতে পারে, কারণ প্যারাশুট না গাইজ, গ্লাইডার ছিল, সরি গ্লাইড। ও ভাই সামনে এর পোস্টারে গাইজ এখানে একটা পায়রা বসে আছে, তো এটা একটু পছন্দ না যে পায়রাটা বসে আছে, তো এখানে পোল নড়ানো উচিত না, আমাদের গুলটি দিয়ে মারা উচিত গাইজ। তো সিম্পল এখানে আমি কি করব, তো গাইজ এখানে আমরা পোলটা নড়িয়ে দিই। আর ভাই পোলটা নড়ানোর পরে গাইজ পাখিটা তো মানে ওর ঘোষলা নাকি বলে, যাই হোক ঘর নিয়ে পালালো, আর এ খুশি খুশি মানে একদম আরামসে স্কেটবোর্ড সামনে। ভাই এখানে সামনে একটা কুকুর চলে আসে, তো এখানে আমি জুতোটা ফেলে দেবো না লঙ্কা খাবো, তো লঙ্কা খাওয়াবো গাইজ, এখানে লঙ্কাটা যদি আমি খাইয়ে দিই। ও ভাই আগুন, এই ও ভাই, ও ও ভাই আগুন, মানে আগুন ধরিয়ে ধরিয়ে চলে গেলো গাইজ, কোনো ব্যাপার না ভাই, আবার পেছনে পড়েছে গাইজ, এখানে তো কিছু একটা করতে হবে। তো এখানে একটা ব্রেসলেট আছে, রাইটটা জানি না কী জিনিস, তো দুটোর ভিতরে আমরা ব্রেসলেটটা নিয়ে নিলাম গাইজ। ব্রেসলেটটা নেওয়ার পরে, ও ব্রেসলেট না গাইজ সরি, ওটা তোরই মতো ছিল, আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবলাম ব্রেসলেট হয়তো।
তো গাইজ এখানে আমাদের দৌড়ে গাইজ একটা পুলিশের আঙ্কেলের সামনে আমাদের পৌঁছালাম। এখানে একটা বার্গার মতো আছে আর একটা হাড্ডি আছে গাইজ, তো হাড্ডি সিলেক্ট করে নিলাম কারণ কুকুর তো হাড্ডি খায় গাইজ। আর আরে আচ্ছা কুকুরের কাছে, ও ঠিকই আছে ঠিকই আছে, কুকুর হাড্ডি পছন্দ করে গাইজ। তো সামনে গাইজ পায়রা আছে, তো নিচে এখানে মানে কি একটা কাজ চলছে, রাস্তা কাজ। তো এটা যদি আমি এটা সরিয়ে দিই, তো দিয়ে দিলাম। আর এখানে ওরে বাবা ভাই, এখানে পাখি তো একদম মানে করে ভাই এখানে আমাদের রাস্তা তৈরি করে দিল। আমরা সামনে গিয়ে ভাই সামনে একটা মেয়ে এখানে কিছু একটা করছে, যেটা হলো আমরা এটা যদি আমি হাত, এটা হাতের একটা অপশান আছে আর একটা আছে কিস, তো আমরা যদি হাতের অপশানটা দিই এখানে কী হবে গাইজ এখানে দেখা যাক। আর এখানে ও ভাই 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 রেগে গেছে, ও ভাই সেটা তো একটা বুড়ি ভাই, এর তো আরে ফেল হয়ে গেলাম গাইজ, এটা তো এবার মনে হচ্ছে এটা প্রথম থেকে ভাই সব এটা আমরা ফেল হয়ে গেছে গাইজ। সব প্রথম থেকে এখানে হবে যেখানে একটা পুলিশ আঙ্কেল দাঁড়িয়েছিল, এখানে হাড্ডি দেবো এখানে আমরা, তো এখানে হাড্ডি এটা নিয়ে নাও ভাই। ও ভাই কুকুর কুকুর খেপে গেছে ভাই, এখনো এখনো কুকুরের মানে পেছনটা এখনো মানে কালো হয়ে আছে। চলো ভাই এখানে আবার আমাদের এটা স্কুয়েড মানে যেটা এটা জানি না কি বলে এটার নাম, তো এটা আমরা এদের দিয়ে দিলাম। আর ভাই এখানে পাখিতে ভাই সব এখানে রাস্তা তৈরি করে দিলো গাইজ এখানে রাইট। আর এখানে আমরা বেরিয়ে গেলাম সামনে ভাই, সেটা এখানে আমাদের কিসের ইউজ করতে হবে, তো গাইজ এখানে ইউজ করে দিলাম এই কী হয় গাইজ। আর এখানে এইটা ও ভাই বাবুল গাম, বাবুল গাম চাপাচ্ছে গাইজ, ও ফেটে গেল, ও ভাই ডাস্টবিনে ঢুকে গেলো ভাই, রাইট হয়ে গেলো গাইজ। সত্যি ভাই মানে ভিডিওর টপিকও ভালো মানে গেমের আর কি। তো উপরে একটা পোস্ট, ওখানে একটা পোস্টার আছে, নিচে একটা বেড়া আছে যেটা রাস্তার মাঝখানে কে দিয়েছে জানি না, একটা বেড়া। তো আমরা রকেট ইউজ করবো গাইজ, তো রকেট ইউজ করলে হয়তো আমরা পার হতে পারবো গাইজ। আর এখানে আমরা রকেটে ভাই, ও ভাই ধরে দিল, এবার মনে হচ্ছে রকেট উঠবে ভাই রাইট, তার মানে এটা সত্যি এটা ঠিকই আছে আমাদের। ও উড়ে চলে গেল গাইজ, চলো গাইজ এটা কি গিফট পেলাম, ওটা নেট ছাড়া হবে না। তো গাইজ এখানে হাঁটতে যাচ্ছে, ও ভাই সামনে কুকুরটা সেই চোরের সময় মনে হয় আবার ডান্স করতে হবে গাইজ। চলো আবার ডান্স করি, 3 2 1 0 চলো। ও ভাই ও ভাই ও ভাই আমি জিতবো, আমি জিতবো গাইজ, আমি জিতবো, আমি জিতবো বলে দিলাম, আমি জিতবো। এই তো জিতে গেছি গাইজ, জিতে গেছি ভাই, কুকুর শেষে বেড়াচ্ছে গাইজ ভাই সব। চলো 3 2 1 0 মানে আমাদের ডান্স করাবে, তো গাইজ এখানে আমরাই জিতবো আমি পুরো গ্যারান্টি। এখানে আমরা জিতে গেছি গাইজ, তো আবার গাইজ আবার এখানে আমাদের চ্যালেঞ্জটা করাচ্ছে গাইজ, তো এখানে আমরা আমরা আবার জিততে পারবো জানতাম গাইজ। ও ভাই উড়ে গেছে পুরো একদম, মানে আমরা জিতেও ফেলেছি উড়েও ফেলেছি। চলো এবার এবার মেয়েটার পালা গাইজ, মেয়েটা এখানে ও ভাই রাগ হয়ে গেছে, তো এখানে আমাদের জানে না টাকা এখানে আর একটা গানের ইয়ে, তো গানের এটা যদি আমরা শোনাই তো হয়তো ঠিক হতে পারে। ও ও ভাই এটাই ঠিক আছে, ব্রেকফাস্ট এখানে করাতে হবে গাইজ। প্রথমে তো আমাদের এখানে অক্টোপাস আছে আর বার্গার, তো বার্গারটা আমরা এখানে সেট করে নিই কীভাবে বার্গারটা হবে। ও বার্গারটা হয়ে গেছে গাইজ, আমরা ভাবলাম হয়তো হবে না, তো সবই ঠিকঠাকই চলছে গাইজ। তো এখানে আমাদের ড্রেস চেঞ্জ করাবে, তো ড্রেস চেঞ্জে জিন্সের আর একটা হলুদ রঙের, তো হলুদ রঙেরটা আমরা যদি সিলেক্ট করে নিই, হ্যাঁ পারফেক্ট গাইজ। ভাই গরম লাগছে গাইজ, চুলটা কাটতে হবে গাইজ, তো চুল কাটার জন্য এখানে কাঁঠা বলছে, তার মানে আমাদের এখানে ইন্টারনেটটা লাগবে গাইজ, তো ওখানে কাঁটা করে দিই। আর এখানে তো চুল বড় করে থাক। আর এখানে আমাদের আর কি আছে দেখি, তো গাইজ এখানে শোটাতে যেতে হবে, তো তার জন্য গাড়ি না আমাদের মোটর সাইকেলে যেতে হবে, তো মোটর সাইকেলে আমি সিম্পলি করে ফেলি। ও চলো মোটর সাইকেল আমরা সেট করে নিয়েছি, মোটর সাইকেল চালাতে এখানে যাচ্ছে গাইজ। ও ভাই সামনে একটা বুড়ি দাদু, সেই বুড়ি দাদুটা দাদু না বুড়ি জানে না যাই হোক হবে, তো এখানে আমাদের টাকা উড়িয়ে দিই গাইজ, খুব টাকা আছে এর কাছে, তো টাকা এখানে উড়িয়ে দিলাম। আর এখানে ও টাকা কোয়াতে চলে গেলো গাইজ, টাকা ছাড়া আর কী আছে গাইজ। ও ভাই সামনে ঘুমাচ্ছে, তো ওখানে আমাদের হরেন বাজানো উচিত না আমাদের সিকিউরিটি গার্ডকে ফোন করা উচিত। ও হরেন এবার ঠিক আছে গাইজ, চলো ও ভাই ওর পথে চলে গেলাম।
সামনে গাইস পুলিশ ধরেছে, এবার গাইস চুমু, আর এখানে অটোগ্রাফ, তো অটোগ্রাফটাই গাইস দেওয়া উচিত গাইস। আচ্ছা অটোগ্রাফ, কারণ আমি একটা সেলিব্রিটি, তো অটোগ্রাফ। এই চলে এসেছি এবার আমাদের শোয়ের কাছে, চলে এসেছি এবার পালা আমাদের আমার। যাই হোক, তো এখানে আমাদের শোটাতে দেখতে যেতে হবে, তো তার জন্য এখানে আচ্ছা এখানে রাস্তা, এখানে পয়সা দেবো না, জুতো দিকে তো, তো জুতো দিয়ে দেখি কি হয়, কারণ আমাদের পয়সা হয়তো নেই আমি জানি। ও ভাই চিকেন হয়ে গেছে গাই, জানি না কেন ভাই চিকেন হয়ে গেল। এই ভাই কি একটা লেগে গেছে পায়ের নিচে, তো এখানে আমাদের কোদাল দিয়ে করে নেব, যেটা হলো এটা নিয়ে ভাই যাক। তো গাইস যেখানে সেই আও ভাই সেই কুটটা আগুন লাগিয়ে দিল, তো এখানে একটা সেই আগুন নেবানো আছে আর একটা পাখা আছে, তো পাখা দিয়ে যদি আমি তৈরি পাখা দিয়ে হবে। ও আরে সরি গাইস, আমি এটা আগুন নেবানো এটা না দিয়ে পাখা দিয়েই করে ফেলেছি। তো গাইস দেখেন আমার প্রথম থেকে হয়ে গেল গাইস ইয়ার চিকেন। এবার আসবে এটা পায়ের নিচে কি একটা আটকে যাবে গাইস, এই যে চলো এখানে আমাদের এটা নিয়ে আমরা ই করে নিই। তো গাইস এবার আমাদের এইটাই যেটা হলো আগুন ধরে যাবে, হ্যাঁ আগুন ধরে যাবে, আবার এখানে অবধি আগুন নিয়ে চলে এসেছে, তো এটা নিয়ে আমি এটা সিম্পলি অফ করে দিতে হবে। আরে এটা তো খারাপ গাইস, ও ভাই এটাতে মেরে একদম আগুন নিভিয়ে দিল ভাই, প্রথমবার দেখলাম। যাই হোক চলো, আর ভাই পুলিশ আঙ্কেল এখানে আবার চলে এসেছে, তো এখানে বার্গার আছে আর জুসের মতো একটা কি আছে, তো জুসটা আমি যদি খাইয়ে দিই ভাই, জুসের ভিতরে কিছু একটা মিলাচ্ছে গাইস, ও ভাই জুসের মধ্যে কিছু একটা দিলো, তো পুলিশ আঙ্কেল দেখে বেশ খুশি হলো, তো এখানে খেয়ে নিলো পুলিশ আঙ্কেল। কিছু একটা হয়ে গেছে ভাই, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, ভাই পালিয়েছে একদম, মানে সব প্ল্যান করে আসতে হয়েছে গাইস। তো এখানে শো দেখতে যাচ্ছে, আর এখানে গাইস ও সেই পুলিশ আঙ্কেলটা বাথরুম থেকে বেরোলো ভাই, বাথরুম থেকে বেরিয়ে এবার তো পুলিশ আঙ্কেল এখানে ধরার জন্য চেষ্টা করছে গাইস। ভাই পুলিশ আঙ্কেল ড্যান্স করতে হবে, চলো ড্যান্স করে আমাদের দেখিয়ে দিই। ভাই জিতে গেছে গাইস, আমার সঙ্গে কেউ কেউ হারতে পারবে না, মানে জিততে পারবে না কেউ। ও ভাই পুলিশ আঙ্কেল তো অনেক কিছু খেয়ে এবার নাচ করবে গাইস, ভাই সাহ ভাই অনেক কিছু খেয়ে নাচ করছে এবার, আমি জিতবো গাইস ভাই, আমি জিতে গেলাম গাইস। এবার মনে হচ্ছে ও ভাই কত বড় কি এটা বের করলো গাইস, ও ভাই সাহ এক বালতি না কি ঢোপ কি খেয়ে ফেললো। এবার তো গাইস মনে হচ্ছে পুলিশ আঙ্কেল খুব নাচানাচি করবে, কিন্তু আমি গাইস এটা জিতবো ভাই, আমি জিতে গেছি গাইস, পুলিশ আঙ্কেল হেরে গেছে। চলো এবার গাইস আমাদের নেক্সট লেভেল, নেক্সট লেভেলে গাইস, নেক্সট লেভেলে গাইস এখানে খুব ভিড় আছে এখানে, তো ওখানে একটা টি আর একটা প্লেট মতো আছে, তো ওখানে আমি যদি এটা, ও ভাই জানি না এটা কী হচ্ছে গাইস, এখানে যেতে তো গেলাম গাইস, এখানে সিকিউরিটি গার্ড আমাদের আটকে দিয়েছে, সিকিউরিটি গাড়ি তো মনে হচ্ছে। যাই হোক এখানে ইঁদুরটা আমাদের এখানে হাতে দিয়ে দিতে হবে, তো এখানে ও ভাই হেরে মানে এখানে ভয় পেয়ে গেছে গাইস, তো পালালো এখানে। ও এটা হলো সিকিউরিটি গার্ড গাইস, সিকিউরিটি গার্ড এটা, তো সিকিউরিটি গার্ড মানে যেতে দেবে না গাইস, ও পারমিশন লাগবে এখানে। আচ্ছা এখানে ড্রেস, বাবা রে সেই ড্রেস আলা আন্টি এখানে চলে এসেছে গাইস, কিন্তু ড্রেস নেবো কী করে গাইস, আমার এখানে ইন্টারনেট অন নেই, তো ড্রেসটা এখানে ক্যান্সেল করে দিতে হবে। ভাই এটা কি হলো ভাই, এখানে আমাদের ভিড়ের ভিতরে গাইস এন্ট্রি করে ফেলেছি ভাই, ভিড়ের ভিতরে এন্ট্রি করে গাইস, ও ভাই সেইটা এর সঙ্গে আবার ডান্স করতে হবে গাইস মনে হচ্ছে, হ্যাঁ জানতাম এর সঙ্গে আবার ডান্স করতে হবে গাইস, আবার ডান্স করতে হবে তিনবার। ভাই সাহেব এবার দারু খাচ্ছে গাইস, এবার এবার মনে হচ্ছে আরু, ভাই দারু তো মনে হচ্ছে, হ্যাঁ ভাই ভেঙে ফেললো দারু। চলো
ভাই এবার ব্যায়াম করছে গাইজ, এবার তোমার যে ছাড়বে না গাইজ, চলো টু ওয়ান ড্যান্স টুল। বাবা রে কিন্তু আমি জিতবো গাইজ, আমি কাঁপিয়ে দিচ্ছি গাইজ পুরো। চলো আমি জিতে গেছি গাইজ। এবার গাইজ এখানে আমাদের কি করতে হবে গাইজ, এখানে নেক্সট লেভেল, নেক্সট লেভেলে গিয়ে আমাদের এখানে ভিড়ে ভিতরে যেটা আমরা ছিলাম, এবার গাইজ ও পাশে এখানে নাচানো হচ্ছে। তো এখানে গাইজ এখানে ফুলদানি, আমরা ফুলদানি দিয়ে আমরা এখানে ইয়ে করবো ভাই। ও ও তো এটা দেখে ও ভাই গিটার ভেঙে ফেলেছে, রাগ হয়েছে ভাই বডি। ও তো এখানে গাইজ কি করছি, ও ভাই এখানে একটা কাদা কাটি আর একটা ছুঁচ, তো ছুঁচ নিয়ে যদি আমরা ইয়ে করি, তো ছুঁচ নিয়ে গাইজ। ও ভাই ওই ও ভাই এটা নকল বডি ছিল বেলুন লাগানো। তো গাইজ এখানে উড়ে গেছে, তো আমরা এখানে সুযোগে আমি একা আছি, তো এখানে কর্তব দেখানো, চো কর্তব যদি আমি দেখাই গাইজ ডান্স তো খুবই ভালো পারি, ঘুরি ঘুরি ওই গানটা, তো ওইখানে আমি ডান্স খুবই ভালো দেখাচ্ছি। ও ভাই ও ভাই যা পটে গেছে গাইজ, ভাই ফাটিয়ে ফুটিয়ে দিল, লাভ মাভ একদম মানে ফিদা হয়ে গেছে গাইজ। তো এর মানে শো শেষ গাইজ, শো শেষ। তো বাড়ির দিকে যাচ্ছে, মেয়েটার পালা গাইজ। এবার তো গাইজ এবার মেয়েটার পালা, মেয়েটা এবার বাসে উঠবে। তো ওইখানে গাইজ সেই পুলিশ আঙ্কেলটা চলে এসেছে, সো সেলফি মানে সেলফি আর একটা বেলুন, তো জানি না কী হবে, সেলফি হয়তো হতে পারে। তো সেলফি নিয়ে যদি আমি একটা সেলফি, ভাই ভাই এটা ঠিক আছে সেলফি, কিন্তু সেলফি কী জন্য আমি বুঝতে পারলাম না। যাই হোক এখানে ও ভাই সেই ছেলেটা চলে এসেছে বড় একটা ফুলদানি দিয়ে, এখানে কি তো আমি ফুলদানিটা দিয়ে দিই গাইজ, ফুলদানিটা দিয়ে দিল ভাই। ও ও ও ভাই খুব খারাপ হলো গাইজ, এখানে ইয়ে ছিল তো ওখানে হেরে গেলাম। আমার প্রথম থেকে আমাদের করতে হবে এখানে গাইজ ক্যামেরার পালাটা ছিল, ক্যামেরা গাইজ এখানে হয়ে গেল। আর এখানে আমাদের গাইজ ফুলদানি, এখানে আমাদের কিসটা ইউজ করতে হবে গাইজ এখানে, তো ওখানে আমরা ইউজ করে নিলাম। আর এখানে গাইজ ও ভাই ডান। আর এখানে গাইজ আমাদের গেম প্লেটা একদম মানে লাস্টের দিকে গাইজ, তো তোমাদের ভালো যদি লাগে তোমরা লাইক কমেন্ট করে দাও, আর তোমরা যদি এখানে কমেন্ট অনেকগুলো করো তো এর নেক্সট পার্ট আমরা বানাবো, অনেকগুলো যদি কমেন্ট ওয়েন্ট হয় তাহলে বানাবো, হবে না জানি, তো ওখানে বানাতে যাবো না। আর এখানে গাইজ লাস্টে বাসে করে চলে গেলো, আর নেক্সট পার্টে কী হতে চলেছে সেটা দেখা গেলে তোমরা কমেন্ট করো, তো আমি এখানে বানিয়ে দেবো। আর এখানে ভাই লাস্টে মানে অন্ধ হয়ে পাগলের মতো চলে গেলো। তো গাইজ আমাদের গেম প্লে আজকের মতন এইটুকু, আর তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো, তোমাদের নেক্সট পার্ট চলে আসবে।